দেশবাসীকে আমি জানাতে চাই, আপনারা এতদিন পর্যন্ত যে সমস্ত বক্তব্য শুনে এসেছেন যে আওয়ামী লীগ এরকম ভাবে ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, আমার দেশের জনগণকে মেরে ফেলা হচ্ছে, সেইখানে অরব মুন্সির মতন কোলাঙ্গার বলছে যে যারা চোর বাটপার তাদেরকেই ভারতেরা কেবলমাত্র মারতেছে, আমার দেশের সেনাবাহিনীকে ভারতেরা হত্যা করেছে, অরব মুন্সির বক্তব্য এরা যদি ভালো হতো তাদেরকে কি হত্যা করতো নাকি, আমার কথা হচ্ছে আমার দেশের জনগণ অপরাধ করলে আমার দেশের মানুষ তাদের বিচার করবে, আমার দেশের আদালত তাদের বিচার করবে, ভারত তাদের কেন বিচার করবে? আর ভারত যেহেতু তাদের বিচার করেছে, তারা সেই ভারতের দোষটাকে ঢাকার জন্য বলতেছে, আমার দেশের জনগণকে বলতেছে এরা হচ্ছে চোর, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে রাজাকার, এই জন্য এদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং দেশবাসীকে আমি মেসেজ দিতে চাচ্ছি, এই দেশটা তারা বিক্রি করে দিতে চাচ্ছে, সুতরাং আপনারা সময় থাকতে সজাগ হন। বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী যেই পথ ধরে আগাতে চাচ্ছে, আপনারা আমাদের সকলের সাথে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আমরা এই দেশের শত্রুদের থেকে আমাদের দেশটাকে ছিনিয়ে আনতে সক্ষম হব। সম্ভবত এরা আমার দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আর বিক্রি করে দিয়েছে বিধায় যে বা যাহারা ভারত বিরোধী কথা বলে, ভারতের পণ্য বয়কটের কথা বলে, তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হচ্ছে। এর মানে হচ্ছে এরা সম্ভবত দেশটাকে বিক্রি করে দিয়েছে। আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে আমার সম্মানিত আমির এবং বিএনপির ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান, ওনারা যে আলোচনা করেছেন একই মঞ্চে এই বক্তব্যের মাধ্যম দিয়ে, আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি, সম্ভবত আমরা দেশটাকে আবার ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। এখন আমি মনে করতেছি যদি আমরা ভারতকে হটাতে পারি, ভারতের পণ্য বয়কটের মাধ্যমে, এটা একটা অস্ত্র ছাড়া, এটা একটা অস্ত্র ছাড়া যুদ্ধ বলতে পারেন। যদি ভারত, যদি আমরা ভারতের সাথে যে যুদ্ধটা এখন চালু করছি, এটা কিন্তু অস্ত্রবিহীন যুদ্ধ। আমাদের কোনো অস্ত্র লাগবে না, আমরা কোনো অবরোধ হরতাল করা লাগবে না, আমাদের পুলিশের মার খাইতে হবে না, শুধুমাত্র আমাদের ইচ্ছাটা স্বেচ্ছাটা থাকলে চলবে। যে আমাদের যদি ইচ্ছা থাকে যে আমরা ভারতের পণ্য বয়কট করব, ভারতের পণ্য কিনবো না, ভারতকে আমরা সহযোগিতা করব না, তাহলে ভারত যদি এখান থেকে নেপালের মতন, ভুটানের মতন বিদায় হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে, শেখ হাসিনার কবল থেকে এবং ভারত থেকে আমরা মুক্তি পাবো। বক্তব্যটা হল হচ্ছে যে ভারত সুকৌশলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করতে চায়। অনেক কথা শুনছিলাম যে বিএনপি জামাত একসঙ্গে থাকার কারণে ভারত বিএনপি কে সমর্থন করছে না, যার কারণে কিন্তু বিএনপির সঙ্গে এক প্রকারের জামাতের সম্পর্ক ছিল না, কিন্তু তারপরে আমরা দেখছি যে সে সুকৌশলে কিন্তু সে আওয়ামী লীগকেই সে তার সমর্থন দিয়ে গেছে। অর্থাৎ ভারত সুকৌশলে বিএনপি জামাত এবং যারা এই দেশে সাধে মানে দেশ মানে একটা দেশপ্রেমিক জনতা সবার মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করাই হলো ভারতের একমাত্র কাজ। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের সকল নাগরিক, সকল দল ও মত নির্বিশেষে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত, ভারতের পণ্য বয়কট করা উচিত। ভারত কখনো কোনোদিন কোনোভাবেই বিএনপি এবং হচ্ছে এদেশের জনগণকে সমর্থন করবে না। পাশাপাশি যে আন্দোলনের মাধ্যম দিয়ে ফেসিস হাসিনার পতন হবে, এতে কোনো ধরনের সন্দেহ নেই। পাশাপাশি আমরা যারাই দূরপ্রবাসে আছি, যে একটা আপনারা ভূমিকা দেখেছেন, বাংলাদেশে $100 বিলিয়ন উপরে কিন্তু বিদেশি ঋণগ্রস্ত হয়ে আছে বর্তমান ফেসিস সরকার, তাহলে আমাদেরকে আরো একটু সাহসিকতার ক্ষেত্রে, আমরা দূরপ্রবাসে বিভিন্ন কান্ট্রিতে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা অবস্থান করতেছি, আমাদেরকে আরো একটু সচেতন, আরো একটু সাহসিকতার মাধ্যম দিয়ে যে রেমিটাসটা বাংলাদেশে ব্যাংকিং লেনদেন হচ্ছে, সে ব্যাংকিং লেনদেন থেকে আমাদেরকে একটু বিরত হবে। আমার বিনীত অনুরোধ থাকবো, যদি এই মাফিয়া সরকার, কৃষিবাদ সরকার হাসিনারে হঠাৎ হয়, তাহলে প্রত্যেকটা জেলা উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে। আমি জনাব এম এ মালেক ভাইকে, যে আপনার বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন দেশ থেকে কথা বলছিলেন, সেই প্রসঙ্গে কথা বলার অনুরোধ করছি। এই যে কুলাঙ্গার আওয়ামী লীগ, এই যে তারা এই দেশের সর্বনাশ করে দিচ্ছে, এই জন্য ভাই আমরা ওই যে চুড়ি হাতে দিয়ে বসে থাকলে হবে না। আমাদের নেতৃবৃন্দকে আমি 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 বলতে চাই যে আমাদের আমাদের স্বস্থান থেকে আমাদেরও, আমার হাসিনা যদি একটা লাশের পরিবর্তে 10টা লাশের কথা বলে, তার নেত্রী তার নেতাদেরকে হাতে অস্ত্র দিয়ে তারা লগ্গি বৈঠে দিয়ে ডান্স করে ক্ষমতায় আসতে পারে, আমরা শুধু অ্যারেস্ট হবো কেন? এখন আমাদের রিটেলেট করার প্রস্তুতি নিতে হবে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। প্রবাসীদেরকে বলবো যে যেহেতু এই ফেসিবাদী সরকার এই হিন্দুত্ববাদের সাপোর্টার,
এবং এবং আগামীতে আগামী কোন অনুষ্ঠানে আমি ইভেন শেখ সাহেবের জন্মের সঠিক ইতিহাসের একটা বই আপনাদেরকে দেখাবো এবং এই বইটা আপনারা পড়বেন, কারণ তাইলে বুঝতে পারবেন যে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, যে বাংলাদেশের সেনাবাহিনীকে ইন্ডিয়ানরা এখন প্রশিক্ষণ দিচ্ছে। তা আমাদের তো মেইন এনিমি হচ্ছে ইন্ডিয়া, এখন ইন্ডিয়া আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে, ইন্ডিয়া আমাদের র‍্যাবকে প্রশিক্ষণ দিচ্ছে, পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে, তাইলে আজকে দেশ কোন দিকে চলে যাচ্ছে? আজকে ওয়ার্স দেন সিকিম হয়ে গেছে, এইখান থেকে বের হতে হবে। প্রবাসীরা অন্ততকে কিছুদিনের জন্য হলে দেশে অর্থ পাঠাবেন না, কারণ এই অর্থ দিয়েও আপনার অবৈধ অস্ত্র কিনে, পুলিশ কিনে আমাদের কৃতি সন্তানদের উপরে গুলি চালায়, আমাদের মা বোনদেরকে তারা দর্শন করে, ছাত্রলীগের হাতে অস্ত্র দিয়েছে, যুবলীগের হাতে অস্ত্র দিয়েছে। এবং এখন আমি মনে করি যে আমাদের বিএনপি জমাট সহ প্রত্যেকটা অপোজিশন ইউনাইটেডলি বলতে হবে যে বাংলাদেশের সেই সাম্য মানবিক মর্যাদার ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য আমাদের ইউনাইটেড আন্দোলন করতে হবে এবং বলতে হবে গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ।